সাপ নিয়ে আমাদের অনেক ধরনের ভুল ধারণা আছে, তাই এই এপিসোডে আমি এমন কিছু ভুল ধারণা ক্লিয়ার করার চেষ্টা করব যেগুলো আমরা অনেক দিন ধরে কুসংস্কার হিসেবে নিজের মধ্যে পালন করছি। মাঝখানের সময়টাতে মনে করিয়ে দিচ্ছি, আপনি যদি এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ স্ম্যাশ দ্য সাবস্ক্রাইব বাটন এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। আপনার একটি শেয়ারে অনেকেই যেমন উপকৃত হবে, ঠিক তেমনি আমরাও অনেক বেশি অনুপ্রাণিত হব আমাদের পরবর্তী এপিসোডের জন্য। আশা করছি আপনি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করে দিয়েছেন। যেহেতু আপনি সাবস্ক্রাইব এবং শেয়ার করেই ফেলেছেন, লেটস গেট স্টার্টেড। পয়েন্ট নাম্বার 1, ব্লাইন্ড স্নেক বা গোকরা। অনেকেই কী করে, গোকরা সাপ পাওয়ার পর অর্থাৎ সেটাকে মারার পর সেটাকে পুড়িয়ে ফেলে, কারণ তারা মনে করে গোকরা সাপকে যদি পুড়িয়ে না ফেলা হয় তাহলে সেটা পুনরায় আবার জীবিত হবে। সত্যি বলতে পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যেটাকে মেরে ফেলার পর সেটা আবার জীবিত হতে পারে। সো এমন কোনো স্কোপই নেই, যেটা আছে সেটা হচ্ছে সম্পূর্ণ ভুল ধারণা। পয়েন্ট নাম্বার 2, জিন সাপ কামড় দিলে তার দাগ খুঁজে পাওয়া যায় না। সত্যি বলতে কালাচ বা পাতি কেউটে নামক সাপ কামড় দিলে সেটা বাইট মার্ক অর্থাৎ কোথায় কামড় দিয়েছে সেটা খুঁজে পাওয়া যায় না। আর তাছাড়া এই সাপ নর্মালি রাতেই কামড় দেয়, কিন্তু আমরা ভাবি এই সাপ কামড় দেওয়ার পর আমরা ভাবি যে এটা সম্ভবত জিন সাপ, আর জিন সাপ কামড় দিলে সম্ভবত বাইট মার্ক খুঁজে পাওয়া যায় না বা কোথায় কামড় দিয়েছে সেটা খুঁজে পাওয়া যায় না। বাট বিষয়টা সত্য না, এই সাপ কামড় দিলে এ ধরনের বাইট খুঁজে পাওয়া না, অর্থাৎ বাইট স্পট যেখানে কামড় দিয়েছে সেটা নর্মালি খুঁজে পাওয়া যায় না। সো এটা প্যারানর্মাল কিছুই না, বাট আমরা এটাকে কুসংস্কার হিসেবে মনে করি এটা সম্ভবত জিন সাপ। পয়েন্ট নাম্বার 3, হিন্দু সাপের মাথায় সিঁদুর থাকে। সত্যি বলতে জেনেটিক ত্রুটির কারণে কিছু কিছু সাপের মাথায় সাদা বা লাল দাগ পড়ে থাকে, যেটাকে আমরা বলি যে সিঁদুর। সম্ভবত সাপটা হিন্দু যার ফলে তার মাথায় সিঁদুর আছে, বাট বাস্তবে এমন কিছুই নেই। আপনি চাইলে গুগলে অ্যালবিনো কোবরা লিখে সার্চ করতে পারেন, দেখবেন যে অনেকগুলো সাপ এমন আছে যেগুলোর মাথায় এমন সিঁদুর আছে, বাট বাস্তবে সেটা সিঁদুর না, জেনেটিক ত্রুটির কারণে তাদের মাথার রং লাল হয়ে গেছে অথবা অনেক ক্ষেত্রে সাদা হয়ে যায়। পয়েন্ট নাম্বার 4, তাবিজ দিলে কিংবা কার্বলিক অ্যাসিড দিলে সাপ আসতে পারে না। সত্যি বলতে এটা সম্পূর্ণ ভুয়ো, তাবিজ কিংবা কার্বলিক অ্যাসিডের এমন কোনো পাওয়ার নেই। আমার এক পরিচিত বন্ধু ছিল যে শুধুমাত্র তাবিজ ইউজ করতো শুধুমাত্র যাতে তাকে সাপে কামড় না দেয়, কিন্তু তাবিজ পরা অবস্থায়ও কিন্তু তাকে সাপের কামড় দিয়েছে। সো এমন বিষয় হতেই পারে। সত্যি বলতে আমাদের দেশে যে শতকরা যে সাপগুলো আছে তার মধ্যে 70% সাপই আমাদের জন্য বিপজ্জনক না, আর 30% সাপ আমাদের জন্য বিপজ্জনক, যার মধ্যে 6 থেকে 7টা সাপের কামড়ে আমাদের দেশে প্রায় 6 থেকে 6,500 মানুষ প্রতি বছর মারা যায়, যেটা আমরা চাইলেই কিন্তু 100তে নিয়ে আসতে পারি। শুধুমাত্র আমাদেরকে যখন সাপে কামড় দিবে তখন আমরা ওঝার কাছে না গিয়ে, অর্থাৎ যারা সাপুড়ে আছে তাদের কাছে না গিয়ে মেডিকেলে গেলে। আমার দেখা কিছুদিন আগেও 6 জন না 7 জন যারা সাপে এরকম সাপুড়ে আছে তারা সাপের কামড় খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। সো তারা সাপুড়ে, তারাও যদি সাপের কামড় খেতে পারে তাহলে আমরা কেন, অর্থাৎ আমরা কেন খেতে পারি না, আর আমরা যদি খাই সাপের কামড় সেক্ষেত্রে আমরা তাদের কাছে গেলে আমাদের কী বা উপকার হবে। সো সাপের কামড় খেয়ে আমরা ওঝার কাছে না গিয়ে আমাদের উচিত মেডিকেলে যাওয়া এবং যত দ্রুত সম্ভব ডাক্তারের শরণাপন্ন হওয়া, যার ফলে আমরা অনেকাংশেই মৃত্যুর ঝুঁকিটা কমাতে পারব। সো আশা করছি এই এপিসোডে কিংবা এই ভিডিওতে আমি সাপের ধারণা সম্পর্কে বা সাপ সম্পর্কে যে ভুল ধারণাগুলো আমাদের ছিল বা রয়েছে সেগুলো দূর করতে পেরেছি। ওকে দেন, থ্যাংকস ফর ওয়াচিং। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে প্লিজ লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দিন কোন টপিকটা আপনি এতদিন বিলিভ করতেন, এবং ভিডিওটি শেয়ার করে দিন আপনার বন্ধুদের সাথে। আইল ক্যাচ ইন দ্য নেক্সট ওয়ান, টিল দেন স্টে ইয়াং অ্যান্ড প্লিজ মেক শিওর ইউ আর সাবস্ক্রাইবড।